নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। আজকে আপনাদের কাছে যে হাড়ির খবর নিয়ে এসেছি সেটা কিন্তু দারুণ চাঞ্চল্যকর, আপনাদের ভালো লাগবে আশা করছি। সেটা হচ্ছে, দেখুন, আমরা বারবার আলোচনা করছি যে কীরকমভাবে বিজেপি আর তৃণমূল কংগ্রেস একটা সম্মুখ সমরে এসে গেছে। আমরা বারবার বলছি যে মোদি বনাম মমতা এসব সেটিং ফেটিং কিছু নয়, জানেন। আসলে 2024-এর লোকসভা, তারপরে বিধানসভা নির্বাচন পর্যন্ত বিজেপি কিন্তু এত সহজে ছাড়বে না। তাদের লক্ষ্য কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ক্ষমতা থেকে সরানো যায়। সুতরাং এই যে আমরা আলোচনাটা করছিলাম যে 15ই আগস্টে মোদির বক্তৃতা এবং মমতা বন্দ্যোপাধ্যায় 14ই আগস্টে গিয়ে আবার একটা কিঞ্চিত নীরবতার পর একটা যুদ্ধ ঘোষণা, অনুব্রতর পক্ষে সওয়াল, এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা বলি না, এটা কম্বেটিটিভ পলিটিক্স, সেটাই তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেন কেন বিজেপি পশ্চিমবঙ্গকে এত অগ্রাধিকার দিচ্ছে? গোটা দেশে বিজেপির অনেক রাজ্য তো আছে যেখানে বিজেপি শাসন করছে, অনেকগুলো রাজ্য টুকটুক করে, যে থেকে রানতোলা বলে, মহারাষ্ট্রটাও চলে গেল, ছত্তিশগড় আর এখন রাজস্থান, এই দুটো ক্ষমতায় আসার জন্য বিজেপি লড়ে যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে 2021-এ সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও বিজেপি লস দ্য প্লট, বিজেপি পারেনি করতে। তাহলে এই যে বিজেপি পারছে না, তাতে কি বিজেপির আরও উদগ্র বাসনা জাগ্রত হচ্ছে? মানে কারণটা কি? মানে ওয়াই ওয়েস্ট বেঙ্গল ইজ টপ প্রায়োরিটি অফ বিজেপি, কেন? মানে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এত রাজ্য থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে কেন এই অগ্রাধিকার, তার কারণগুলো কি? দেখুন, আমার এখনো মনে পড়ে আজ থেকে কত বছর আগে, সালটা ঠিক মনে নেই, মানে ধরুন 80-এর দশকে, হয়তো 88 সাল হতে পারে আন্দাজে একটা বলছি, 87 সালে আমি দিল্লি গেছি, তার পরে পরে, তার মানে 88 আর 89-এ বিশ্বনাথ প্রতাপ সিং এসে গেলেন, ওই তার প্রধানমন্ত্রী হলেন তার আগে, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে আমি কলকাতায় আসছি কালকা মেলে করে। আপনি বলতে পারেন যে কেন কালকা মেলে করে কেন আসছেন? আসলে বিজেপির যখন তখন ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং হতো, এখনকার এই যে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং হয়, এখানে তো এখন সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, টুইটার যাওয়ারও দরকার হয় না, লোকজন এখন আর গিয়ে মেলামেশা করে, গল্প করে, খবর সংগ্রহ করা, ওই কালচারটাই চলে যাচ্ছে। অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কালকা মেলে এই জন্য যাচ্ছিলাম যে তখন বিজেপি যে রাজ্যে ন্যাশনাল এক্সিকিউটিভ হতো, সেই রাজ্যে, সেই রাজধানীতে যখন আমরা পৌঁছতাম, একটা ট্রেনে করে, একটা বগি, বিজেপি তখন বিরোধী দল, একটা বুক করা হতো, এবং শাসক দল যেই থাকুক, তখন কংগ্রেস থাকতো, সেটা বুকিংয়ের ব্যবস্থা করা হতো এবং রেল থেকে পারমিশনও দেওয়া হতো বিজেপিকে একটা। কিন্তু রাজধানী এক্সপ্রেস যখন এলো, তখন কিন্তু রাজধানীর জন্যে কখনো এই ব্যবস্থাটা হয়নি, রাজধানীতে ওই ওই একটা আলাদা করে কূপ, মানে অর্ডার দিয়ে একটা ব্যবস্থা করা, আগে থাকতে অর্ডার দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে গেল, একটা বুকিং হয়ে গেল, এটা রাজধানীর ক্ষেত্রে বলা হতো এটা করা যাবে না, অন্য ট্রেনে আপনারা যান। তো কালকা মেলে, আমার এখনও মনে আছে যে কালকা মেলে একটা বগি নিয়ে, এবং সেখানে সাংবাদিকদের একটা প্রতিনিধি দল যেত, অর্থাৎ যারা যারা তখন আমরা কভার করতাম, বিরাট কোনো একটা প্রতিযোগিতা ছিল না, কারণ বিজেপি তো ক্ষমতাতেই ছিল না। আমি সেই বিজেপি কভার করেছি যে বিজেপিতে 2 জন সাংসদ, সেই বিজেপি আমি কভার করেছি তো, এবং তখন বিজেপি এক একটা স্টেশনে থামতো, বিজেপি নেতারা আমাদের সঙ্গে যেতেন, এবং অটল বিহারী বাজপেয়ীর মতো নেতা আমাদের সঙ্গে যাচ্ছেন কলকাতায়, এবং সাধারণত বাজপেয়ী গেলে আডবাণীর সঙ্গে যেতেন না, আডবাণী গেলে বাজপেয়ী যেতেন না, ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আর কিষাণলাল শর্মা, জেপি মাথুর, বিজেপির এই শীর্ষ নেতারা যারা অফিস সেক্রেটারি হতেন, জেনারেল সেক্রেটারি, পরবর্তীকালে ভেঙ্কাইয়া নাইডু, প্রমোদ মহাজন এরাও এসেছিলেন, তারা জেনারেল সেক্রেটারি হয়েছিলেন, অরুণ জেটলি, সুষমা স্বরাজ। তো আমরা ট্রেনে করে যখন যেতাম, ট্রেন থামতো সব জায়গায়, কালকা মেল তো সব জায়গায় থামে, থামলে লাভ, কেননা ওই রাজ্যের ওই ওয়ার্কাররা, তারা তখন আসতো, খাবারের বাক্স নিয়ে আসতো,
যতজন আমরা আছি তাদের হিসেব করে আগে থাকতে বার্তা দেয়া থাকতো, তাদের জন্য খাবারের প্যাকেট সব আসতো প্রত্যেকটা সিটে, মানে বিছানায় একটা করে খাবার বাক্স দিয়ে যেত, এবং সেগুলো সব কিষানলাল শর্মা, জেপি মাথুরের মতো নেতারা তারা নিজেরা হাতে করে আমাদের সাথে সে সমস্ত খাবার শেয়ার করতেন। দারুণ ব্যাপার, খুব আনন্দে করে আমরা আসতাম, এবং মানে এটা একটা আমাদের বছরে একবার কি বছরে দুবার এই একটা উৎসবের মতো আমাদের একটা পিকনিক হতো প্রায়। তো বাজপেয়ীর সঙ্গে তখন আমি আসছিলাম, মানে যে গল্পটা যেখান থেকে শুরু হয়েছিল বাজপেয়ীর সঙ্গে কলকাতায় আসছি, আমি তখন বর্তমান খবরের কাগজে চাকরি করি। তো আমার মনে হলো বাজপেয়ী কলকাতায় যাচ্ছেন, তখন সিপিএম ক্ষমতায়, এবং আমরা তখন প্রচণ্ডভাবে, বর্তমান কাগজ তো ভয়ঙ্কর সিপিএম বিরোধী কাগজ ছিল, আমরা সিপিএমের বিরোধিতাই করতাম, অ্যান্টি এস্টাবলিশমেন্ট বলতে যেটা বোঝায়, সেরকম অ্যান্টি এস্টাবলিশমেন্ট কাগজ তো আজকাল দেখাই যায় না কি কেন্দ্রে কি রাজ্যে। এখন সেই অ্যান্টি এস্টাবলিশমেন্ট নিউজ পেপারের প্রতিনিধি বাজপেয়ী যাচ্ছেন, তিনিও বিরোধী নেতা, সিপিএম শাসক দল। তো আমি তাকে প্রশ্ন করলাম যে আপনারা যে পশ্চিমবঙ্গে যাচ্ছেন, সিপিএম এত বছর ধরে ক্ষমতায়, আপনারা পশ্চিমবঙ্গকে কি কোনো অগ্রাধিকার দেন দিচ্ছেন? বাজপেয়ী আমায় বলেছিলেন যে দিতে চাই, পশ্চিমবঙ্গকে আমাদের একটা আলাদা জায়গা রয়েছে, কেননা একজন বাঙালি আমাদের জনসংঘের প্রতিষ্ঠাতা, তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। আচ্ছা, এটাও আপনাদের মনে করিয়ে দিই, এই শ্যামাপ্রসাদ মুখার্জির সচিব সেক্রেটারি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আপনারা সবাই দেখেছেন কি না জানি না, নিশ্চয়ই অনেকে দেখেছেন শ্যামাপ্রসাদ মুখার্জির যে মরদেহ, শেষ যে দৃশ্য, যে ছবি, তাতে পাশে কিন্তু বসেছিলেন তার সচিব অটল বিহারী বাজপেয়ী। তো সেই অটল বিহারী বাজপেয়ী আমাকে বলেছিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্যে আমরা এখনো পর্যন্ত বিজেপি তার নিজের খাতা খুলতে পারল, এটা একটা দুঃখ, এই দুঃখটা মোচন করা দরকার, কেননা পশ্চিমবঙ্গে এতদিন ধরে কমিউনিস্ট রাজত্ব আছে, বাঙালির মধ্যে একটা র্যাডিকালিজম আছে, সেই র্যাডিকাল বাঙালি মানে নেতাজি সুভাষ বোস থেকে শুরু করে একেবারে আজকের লেফটিস্ট কমিউনিস্ট রেজিম পর্যন্ত, এই সমস্ত ব্যবস্থাটার বিরুদ্ধে আমরা তো বটি, আইডিওলজিক্যালি তো আরএসএস আর কমিউনিস্ট তো সাংঘাতিকভাবে বিরুদ্ধে। আরেকটা জিনিস মনে করিয়ে দিই আপনাদের, যে আরএসএসের জন্মসাল 1925 আর কমিউনিস্ট পার্টির জন্মসাল 1925, এরা সিবলিং, সহোদর, কিন্তু ভারতের রাজনীতিতে কমিউনিস্ট বিরোধী সবথেকে বড় শক্তি যেটা বিজেপি, যেটাকে রাইট উইং বলে আমরা মনে করি। অনেকে অবশ্য বিজেপিকে কতটা রাইট উইং বলা উচিত, কতটা বলা উচিত নয় সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু পপুলারলি নোন অ্যাজ এ রাইট উইং পার্টি, লেফট উইং পার্টি, এবং অ্যান্টি কমিউনিস্ট কিন্তু শুরু থেকে, দেশ ভাগের সময় কমিউনিস্টদের অবস্থান, বিশ্বাসঘাতকতা, চীনের সময়, চীনের যখন 1962 সালে আক্রমণ করছে তখন মানে চীনকে সমর্থন করছে কমিউনিস্টরা, এইসব অভিযোগ তো বিজেপি শুধু করেছে নয়, অটল বিহারী বাজপেয়ী বই লিখেছে, অটল বিহারী বাজপেয়ীর বই ছিল বিশ্বাসঘাতক কমিউনিস্ট। তো তখন এই কমিউনিজম আর পশ্চিমবঙ্গ মিলেমিশে একাকার, সেই সময় অটল বিহারী বাজপেয়ী আমাকে সাক্ষাৎকারে বললেন যে আমরা খাতা খুলতে চাই, ওই জন্যই তো কলকাতায় বেঁচেছি, কলকাতায় আমাদের স্ট্রেংথ নেই, কিন্তু কলকাতায় ন্যাশনাল এক্সিকিউটিভ করলে সেখানে আলাপ আলোচনা হবে এবং সেখানে আমরা আমাদের শক্তি বাড়াবো। বেশ, তখন আমরা পশ্চিমবঙ্গে এলাম, এবং বাজপেয়ী আডবাণী কিন্তু পশ্চিমবঙ্গে বারবার এসেছেন, মানে আমি তো 80-এর দশকের কথা বলছি, আডবাণীজির কাছে গল্প শুনেছি যখন পথের পাঁচালী রিলিজ করেছিল প্রথম, তখন ওরা কলকাতা এসেছিলেন তখনকার বৈঠকে, জনসংঘের বৈঠকে, এবং নাইট শোতে, মেট্রোতে বাজপেয়ী এবং আডবাণী দুজনে মিলে পথের পাঁচালী দেখতে গেছিলেন সারাদিন মিটিং ফিটিং সেরে, এবং পথের পাঁচালী দেখার পর আডবাণীর মনে হয়েছিল যে বাঙালির মনস্তত্ত্বকে বুঝতে গেলে পথের পাঁচালী দেখতে হবে, এবং এখানে কিন্তু যে উত্তর ভারতে যেভাবে বিজেপি বিকশিত হচ্ছে বা জনসংঘ যেভাবে বিকশিত হয়েছে, বোধহয় কোথাও একটা বাঙালির মনস্তত্ত্বের সঙ্গে মিসিং লিঙ্ক আছে, সেই জন্যে বাঙালি মননকে জয় করতে গেলে আমাদেরকে অন্য পথে যেতে হবে, শুধু উগ্র হিন্দুত্ব দিয়ে হবে না। এইভাবে বিজেপির যাত্রাপথ শুরু হয়েছিল, এবং তারপরে অনেক দিন ধরে কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গকে দখল করতে চেয়েছে। আডবাণীজিও বহুবার দুঃখ করেছেন
বারবার অনেক লোককে পাঠাতো পশ্চিমবঙ্গে কি করলে কি হয়। আমার বেশ মনে আছে গোবিন্দ আচারিয়ার নাম নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, আডবাণীজির সাধারণ সম্পাদক ছিলেন এবং তার একটা বিতর্ক তো বিরাটভাবে ঝড় তুলেছিল। উনি বলেছিলেন আডবাণীজি হচ্ছে আমাদের দলের আসল মুখ আর মুখোশ হচ্ছে বাজপেয়ী, কেননা বাজপেয়ী ধর্মনিরপেক্ষ, উদার, নেহরুবাদী, কিন্তু আসল মুখ হচ্ছে আডবাণী, যিনি হিন্দুত্ববাদী, যিনি উগ্র হিন্দুত্বের লাইনে হাঁটতে চান। রাম মন্দির আন্দোলনও তো আডবাণীজির করা। তো সেদিক থেকে দেখতে গেলে মোদী অমিত শাহর যে লিগ্যাসি সেটা অনেক বেশি আডবাণীর লিগ্যাসিকেই তারা, মানে আমি বলি থিওরিটিক্যাল ক্লাসকে প্র্যাকটিক্যাল ক্লাসে রূপান্তরিত করতে পেরেছে। আর বাজপেয়ীর তো সংখ্যাগরিষ্ঠতা সরকার ছিল না, এনডিএ সরকার ছিল, শরিক ছিল, মমতা তখন শরিক ছিল, জয়ললিতা শরিক ছিল, সুতরাং যা চাইছি তাই তো করতে পারি না, পার্টির এজেন্ডাগুলোকে তখন ডিপ ফ্রিজে তুলে রাখতে হয়েছিল, এখন সেগুলো বের করে গরম করে খাচ্ছে মোদী অমিত শাহ। অর্থাৎ 370, রাম মন্দির আন্দোলন, ইউনিফর্ম সিভিল কোড, এগুলো তো বিজেপির পুরনো ইস্যু, এগুলো তো আডবাণী বাজপেয়ীর সময়ই আমরা দেখেছি আন্দোলন হয়েছে। এই যে বিজেপির যে রূপান্তরটা এখন, কেন পশ্চিমবঙ্গ তাহলে অগ্রাধিকার, যে অগ্রাধিকারটা করতে গিয়েও বাজপেয়ী আডবাণী পারেনি। আডবাণী গোবিন্দ আচারিয়াকে পাঠালেন, গোবিন্দ আচারিয়া বলল হিন্দুত্ব হবে না, এখানে আমরা অন্য ইঞ্জিনিয়ারিং করব, কাস্ট ইঞ্জিনিয়ারিং করব, বাঙালির আইডেন্টিটির ইঞ্জিনিয়ারিং করব। কি ব্যাপার না, আমরা রামকৃষ্ণ পরমহংসদেব করব, আমরা বিদ্যাসাগর করব, এমনকি দরকার হলে রাজা রামমোহন রায়ের কথাও বলবো, যদিও বিজেপি খুব একটা রামমোহন প্রেমী নয়, কেননা ব্রাহ্মধর্ম প্রতিষ্ঠা করেছিলেন যেটা হিন্দু ধর্ম থেকে সরে গিয়ে, এবং অনেক ব্যাপারে হিন্দু ধর্মের সমালোচক ছিলেন এবং বিশেষ করে ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে ছিলেন, সতীদাহ প্রথার বিরুদ্ধে, বিধবা বিবাহ প্রথা, সুতরাং কোথাও একটা পুরনো সাবেকি হিন্দুত্ববাদীদের সাথে তো রামমোহন রায়ের রিফর্মের সংঘাত ছিল। তবু গোবিন্দ আচারিয়ার ফর্মুলা অনুযায়ী যে আমরা রামমোহন রায় বাঙালি মনন, বাঙালি রেনেসা, আমরা নতুন একটা নবজাগরণের কথা বলবো, এবং সেখানে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দকে খুব বেশি করে গুরুত্ব দিতে হবে, বঙ্কিমচন্দ্র, আনন্দমঠ, বন্দে মাতারম, এই প্যাকেজটা কিন্তু তখনই তৈরি হয়েছিল। কিন্তু বাজপেয়ী আডবাণীর পর যখন মোদী অমিত শাহর জামানা এলো, এখন পশ্চিমবঙ্গকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই রকম বিপুলভাবে। কেন আমি বলছি কথাটা দেখুন, আপনারা আমার সাথে একমত হবেন যে 2021 হেরে যাওয়ার পর তার পরের দিন থেকেই কিন্তু বিজেপি মাঠে নেমে গেছে। সাধারণত হয় কি, একটা পরীক্ষা হয়ে যাওয়ার পরে দু ধরনের ছাত্র হয়, একটি ছাত্র যে ফেল করে, হতাশ হয়ে যায়, অনেক সময় আত্মহত্যার পথে চলে যায়, আরেকটি ছাত্র ফেল করেছে কিন্তু পরের দিন থেকেই মনে করেছে যে আমাকে এর পরেবারে ফার্স্ট হতে হবে, তো সে এমন পড়াশোনা শুরু করে দেয় এবং কোনো ছুটিও নেয় না, ভ্যাকেশন নেয় না, গ্যাপ নেয় না, তার পরের দিন থেকেই পড়তে শুরু করে এবং সেটা হচ্ছে বিজেপি, পরের দিন থেকেই রাস্তায় নেমে গেছে। আমি তৃণমূলের আমার বন্ধুদের সবসময় বলি যে শয়তানকেও তার অংশীদারিত্ব দিতে হয়, ডেভিলকে তার শেয়ার দিতে হয়, তৃণমূল নেতা তুমি, কিন্তু বিজেপির যেটা স্ট্রেংথ, নরেন্দ্র মোদীর যেটা স্ট্রেংথ, অমিত শাহের যেটা স্ট্রেংথ, সেইটা যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি তার মোকাবিলা করবে কি করে। মানে আমি আপনাকে বলছি, ধরুন আমি মার্কসিজমের বিরোধিতা করতে চাই, তাহলে আমাকে তো মার্কসিজমটা জানতে হবে, মার্কসিয়ান টুলটা বুঝতে হবে, তবে তো আমি মার্কসিয়ান ফিলোসফির বিরোধিতা করব। মানে কার্ল পপার যখন কার্ল মার্কসের থিওরির বিরোধিতা করছেন, কার্ল পপার কিন্তু মার্কসিজমটা মানে একদম গুলে খেয়েছেন, তবে না তিনি মরিস কনফোর্টের সাথে ঝগড়া করতে পেরেছিলেন মার্কসিজম নিয়ে। এখন ধরুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কেন টপ প্রায়োরিটি, আমি ওয়ান বাই ওয়ান করে বলছি আপনাদের। প্রথমত এটা একটা বর্ডার স্টেট, একটা সীমান্তবর্তী রাজ্য, কতগুলো রাষ্ট্রের সীমান্ত আছে দেখুন, আপনি নেপাল বর্ডারে আমরা থাকি, ভুটান বর্ডার আছে, বাংলাদেশ বর্ডার বিপুলভাবে আছে, এখন এই যে বিভিন্ন দেশগুলোর যে বর্ডার, এবং নেপালটাকে ধরে আবার অন্য আরও অনেক জায়গায় চলে যাওয়া যায়, ধরুন শিলিগুড়ি করিডর যেটাকে আমরা বলি, সেই শিলিগুড়ি করিডরটা যদি কেটে দেওয়া যায় কোনোভাবে, কেউ যদি দখল করে নেয়, তাহলে তো উত্তরবঙ্গের সাথে আমাদের দক্ষিণবঙ্গ পুরো ডিসকানেক্টেড হয়ে যাবে, আর চায়নার তখন কী লাভ হবে, চায়না তো তখন দখল করে নেবে উত্তরবঙ্গ কার্যত, মানে চায়না যদি কোনোভাবে শিলিগুড়ি করিডরটাকে কোনোভাবে দখল করে নিতে পারে, কেলেঙ্কারির এক শেষ হয়ে যাবে। সুতরাং এখানে কিন্তু একটা বিরাট সংবেদনশীলতার ব্যাপার আছে। দার্জিলিং আছে, সেখানে গোর্খা একটা আলাদা
ন্যাশনালিজমের জন্য তাদের লড়াই আছে এবং বিচ্ছিন্নতাবাদের আন্দোলনটা শুধু গোর্খাদের মধ্যে নয়, নেপালের সঙ্গে গোর্খার কি যোগাযোগ আপনারা জানেন, আবার নেপালের সঙ্গে চীনের কি যোগাযোগ আপনি জানেন। সুতরাং চীন নেপালের ওপর প্রভাব বিস্তার করছে, ভুটানের ওপর প্রভাব বিস্তার করছে এবং দার্জিলিংয়ের যে আন্দোলন সেই আন্দোলনের মধ্যেও নাশকতামূলক কাজকর্ম ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আজকে কামতাপুরী যে আন্দোলন এবং রাজবংশীদের এবং কামতাপুরীদের আন্দোলনের মধ্যেও অনেক তফাৎ রয়েছে, অনেক মতপার্থক্য রয়েছে, কিন্তু সেইগুলোকে উস্কে দিয়ে একটা আলাদা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হচ্ছে। এখন এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো উত্তর পূর্বাঞ্চলের যে ইনসার্জেন্সি তার সাথেও যুক্ত। দেখুন, অসমে বিজেপি ঢুকে গেছে এবং অসমেরটা দখল করতে পেরেছে এবং অসমেও কিন্তু সংখ্যালঘুদের একটা বড় মানে অনুপাত আছে। যেখানে সংখ্যালঘু আছে সেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুর রাজনীতিটা অনেক সোজা হয়ে যায়। অসমে সফলতা প্রাপ্তির পর, ওখানে একটা রাজনৈতিক মেরুকরণের সাফল্যের পর, সেখানে যখন ব্রহ্মপুত্র মানে রণকৌশল, ব্রহ্মপুত্র নদের রণকৌশল সেখানে যখন সফল হয়েছে, তখন উত্তর পূর্বাঞ্চলের তো আটটা রাজ্য, আমি বলি সাতটা বোন একটা ভাই, সিকিমটা আসার পরে আটজন হয়ে গেছে, এই উত্তর পূর্বাঞ্চলগুলোকেও বিজেপি দখল করতে চায়। আপনি বলবেন বিজেপি তো সব রাজ্যই দখল করতে চায়, কিন্তু উত্তর পূর্বাঞ্চলের এই যে রিজিয়নের সাথে কলকাতার সংযোগটা একবার ভেবে দেখেছেন? এই যে ধরুন মণিপুরের মাধ্যমে ইম্ফলের মধ্যে দিয়ে মায়ানমার থেকে একদম ব্যাংকক পর্যন্ত রাস্তা তৈরির কথা হচ্ছে, কবে থেকে চলছে আলাপ আলোচনা, কিছুটা শুরুও হয়েছিল, মোটরসাইকেল রাইড হলো, এবং সেটা কিন্তু আমার মনে আছে মনমোহন সিং যখন দেশের প্রথম প্রধানমন্ত্রী হন, আমি মনমোহন সিংয়ের প্রথম বিদেশ সফর ছিল ব্যাংকক এবং সেখানে বিমস্টেকের বৈঠক হয়েছিল, যেখানে লুকিস্ট পলিসি, যেটা এখন নরেন্দ্র মোদী বলেন অ্যাক্টিস্ট পলিসি, আরও এক ধাপ এগিয়ে আমি ব্যাংককে গেছিলাম মনমোহন সিংয়ের সঙ্গে। এবং যখন মনমোহন সিংয়ের সাথে গেছিলাম, সঞ্জয় বারু ছিল মিডিয়া অ্যাডভাইজার, সঞ্জয় বারু আমাকে ডেকে বললেন তোমাকে যেতে হবে, আমি তখন আনন্দবাজার পত্রিকাতে এসে গেছি, আমি বললাম যে যাবো তো নিশ্চয়ই, সবসময় ভালো লাগে যেতে, প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক অভিজ্ঞতা হয়, কিন্তু আমাকে আলাদা করে কেন? বুঝি না, তুমি আনন্দবাজার পত্রিকায় আছো, বাংলার একটা বড় খবরের কাগজ, এবং লুকিস্ট করতে গেলে ব্যাংকক খুব ইম্পর্টেন্ট জায়গা থাইল্যান্ড, এবং কলকাতা হচ্ছে আমাদের পূর্ব ভারতের মানে গেটওয়ে, তাহলে গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া হচ্ছে কলকাতা। আপনি ভেবে দেখুন, এটা তো আপনাকে মানতেই হবে যে আমরা বাংলা বিহার উড়িষ্যা বলি তো, বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজদৌল্লা, তো সেই বাংলা বিহার উড়িষ্যা বললে কি হবে, বিহার কিন্তু অনেক বেশি যুক্ত রাজনৈতিক সংস্কৃতিতে উত্তরপ্রদেশের সঙ্গে। উড়িষ্যা একটা অদ্ভুত রাজ্য যেখানে অনেক রকমের মাল্টিলিঙ্গুয়াল, আপনি দেখেছেন উড়িষ্যার যে ভাষা সেই ভাষা অনেক বেশি সাজুজ্য তেলুগু ভাষার সঙ্গে, এবং ওটা কিন্তু অন্ধ্রপ্রদেশের বর্ডারও আছে। তাহলে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা যেভাবে কানেক্টেড হয়ে যায়, উড়িষ্যা বাঙালিদের সাথে খুব ঘনিষ্ঠভাবে সাংস্কৃতিকভাবে যুক্ত হয়েও ইস্টার্ন যে গেট, সেখানে যেভাবে ত্রিপুরা কলকাতার সাথে যুক্ত হচ্ছে, যেভাবে গৌহাটি যুক্ত হচ্ছে, সেভাবে কি ভুবনেশ্বর যুক্ত, সেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা। এবং কলকাতা যখন এসে গেলে তখন ভুবনেশ্বর এবং পাটনা ওটা ভৌগোলিকভাবে কাছাকাছি থাকার ফলে এই রিজিয়নটারই একটা আলাদা রকমভাবে বিকাশ হতে পারে, কিন্তু কলকাতাকে আগে দখল করতে হবে। সুতরাং এই যে ডবল ইঞ্জিনের যে মানে তত্ত্ব, ডবল ইঞ্জিনটার যে পেছনে যে ফিলোসফিটা নরেন্দ্র মোদীর কাজ করে, যেটা ত্রিপুরাতে বিজেপি ক্ষমতা দখল করলো, ছোট্ট রাজ্য, আগামী ত্রিপুরার নির্বাচনে কি হবে আমি জানি না, কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে দুটো মাত্র লোকসভার আসন, কিন্তু দুটো লোকসভা আসন হলেও ত্রিপুরাতে এত গুরুত্ব কেন দিল? একজন আরএসএসের নেতা সুনীল দেওদার ত্রিপুরাতে গিয়ে কয়েক বছর ধরে পড়েছিল শুধু ত্রিপুরা ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় আসাটা এত সোজা নয়। এবং সেখানে সুনীল দেওদার, আমার বেশ মনে আছে, প্রথমেই গিয়ে আরএসএসের লোকেরা যেহেতু মাছ মাংস খায় না, আর ত্রিপুরায় তো বাঙালি, মাছে ভাতে বাঙালি, সুনীল দেওদার প্রথমেই গিয়ে বললেন এই যে শাখা হয় এবং আমাদের যে ক্যাম্প হচ্ছে, সব আমরা আকর্ষণ করছি সব কর্মীদের, সেখানে মাছ ভাতের ব্যবস্থা কর, কেন মাছ ভাত হবে না, মাছ ভাত তো একটা ভারতীয় খাদ্য,
আমরা তো অভারতীয় নই রে বাবা, তো নিরামিষটা একটা অপশন হতে পারে। এবং এটা নিয়ে তো একটা বিরাট বিতর্ক আমাদের পশ্চিমবঙ্গেও হয়েছে। আমি মোহন ভাগবতের দুবার সাক্ষাৎকার করেছিলাম, দু তিনবার দেখা করেছি, দুবার দুটো কিস্তিতে সাক্ষাৎকার ছেপেছিলাম। মোহন ভাগবত আমায় বলেছে যে আমিও কিন্তু জন্মসূত্রে নন ভেজিটেরিয়ান, কিন্তু আরএসএসে এসে আমি ভেজ খাবারটা অপ্ট করেছি স্বাস্থ্যের জন্য ভালো বলে। সুতরাং ননভেজ খাওয়া চলবে না। বহু ব্রাহ্মণ, শুধু বাঙালি ব্রাহ্মণ নয়, আপনার কাশ্মীরি ব্রাহ্মণ, পাঞ্জাবি ব্রাহ্মণ, অনেক ব্রাহ্মণ, উত্তরপ্রদেশের অনেক ব্রাহ্মণ আছে যারা আমিষ খায়, অন্ধ্রপ্রদেশে আছে অনেকে খায়। সুতরাং ব্রাহ্মণদের মধ্যেও অনেক স্তরভেদ আছে, এমন নয় যে সবাই মাছ মাংস খায় না। সুতরাং ত্রিপুরাতে গিয়ে কিন্তু আরএসএস তার যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল ত্রিপুরার মতো করে, এবং সফল হয়েছিল, ত্রিপুরাতে তো ওরা ক্ষমতা এলো, এই সফলতার ফলে যখন বাংলাদেশের সাথে একটা যৌথ অঙ্গীকার করতে হলো, একটা পাওয়ার প্রজেক্ট করতে হবে, তখন খুব সহজেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে যা বলছেন কেন্দ্র থেকে তাই ওরা শুনছে, কোনো বিরোধিতার জায়গা নেই। যেমনটা তিস্তা নিয়ে এখানে বিরোধিতা হচ্ছে, ওখানে পাওয়ার প্রজেক্ট হয়েছে, বর্ডার রাস্তা হয়েছে, কেন্দ্র রাজ্যের কোনো সমস্যাই নেই, এবং কখনোই কেন্দ্র মনে করছে না এটা করলে রাজ্যের লাভ হয়ে যাবে, ওটা তো বিজেপিরই রাজ্য। আবার রাজ্যেরও মনে হচ্ছে না যে এটা করলে আমার বিজেপিকে তোষণ করা হয়ে যাবে, বিজেপির লাভ হয়ে যাবে, কেন্দ্র তো আমাদেরই দল আছে, সুতরাং দুজনেরই লাভ। তাহলে এটা কিন্তু একটা খুব ভয়ঙ্কর একটা খারাপ দিক আছে, অর্থাৎ এটা একটা একদলীয় শাসনের দিকে ইঙ্গিত দেয় যে তাহলে একদলীয় শাসন হলে তাহলে তো সবথেকে ভালো হচ্ছে ডিকটেটারশিপ, তাহলে সব রাজ্যেরই উন্নয়ন করা যেতে পারে যদি সেটা এইভাবে যদি দেখা হয়। সুতরাং তার একটা কিন্তু প্রচণ্ড নেগেটিভ অ্যাসপেক্ট আছে। কিন্তু আমি বিজেপির রণকৌশল নিয়ে আলোচনা করছি, এখানে কোনটা ভালো কোনটা খারাপ সেইটা নিয়ে কিন্তু জ্ঞান দেওয়াটা আমার আদৌ কোনো উদ্দেশ্য নয়। আমি খুব প্র্যাকটিক্যাল পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা নিয়ে আলোচনা করছি। এখানে দেখুন, বিজেপি যখন পশ্চিমবঙ্গে এই জন্য গুরুত্ব দিচ্ছে, যেমনটা ত্রিপুরায় হয়েছে, অসমে হয়েছে, আজকে সিটিজেনশিপ অ্যাক্ট কখন এগোতে হবে, কখন পিছোতে হবে, কতটুকু করতে হবে, কখন বাংলাদেশের সাথে ঝামেলা হচ্ছে, হেমন্ত বিশ্ব শর্মাকে বলে দিল যে তুমি এটা নিয়ে এখন খুব বেশি যেও না, কারণ বাংলাদেশ হোস্টাইল হয়ে যাচ্ছে, বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক পজিশন আছে, এখন বাংলাদেশকে হোস্টাইল করা তো যাবে না, সুতরাং ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপস ব্যাকওয়ার্ড কিন্তু ওটা রাখতে হবে মাথায়, ওটা যখন সময় আসবে আবার ওটাকে আসতে হবে, ভোটের আগে হয়তো আবার সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু হবে। আপাতত কি দেখতে পাচ্ছেন যে হেমন্ত বিশ্বকে এটা নিয়ে খুব আলাপ আলোচনা করতে? না, হেমন্ত বিশ্ব এখন সেটা নিয়ে আলাপ আলোচনা করছেন না, কেননা দিল্লি থেকে সে ডাইরেকশন দিচ্ছে না, কেননা বাংলাদেশের সাথে নরেন্দ্র মোদীর যে সম্পর্ক এই মুহূর্তে যেটা বাংলাদেশকে অনেক বেশি প্রয়োজন, এই জিনিসটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে কিছুতেই করা যাচ্ছে না। অর্থাৎ আমি চাইছি যে আমার একজন অনুগত একটা রাজ্য সরকার হবে, এবং আমি যেটা নরেন্দ্র মোদী মনে করছেন যে আমি যেটা বলছি সেটা ঠিক, সেটা রাজ্যের উন্নয়নের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর উন্নয়নের জন্য, গোটা দেশের উন্নয়নের জন্য ভালো। এখানে গণতন্ত্রের প্রশ্ন থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, কিন্তু বিতর্ক থাকলে কাজটা হবে না। ধরুন তিস্তা চুক্তি, নরেন্দ্র মোদী বলছেন তিস্তা চুক্তিটা করব। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঢাকাতে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখ হাসিনা ডেকেছিলেন, দুজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নিজের গাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপিয়ে হাসিনার বাড়ি গেলেন, আমি তখন উপস্থিত ছিলাম সেখানে, কিন্তু বরফ গলেনি শেষ পর্যন্ত, তিস্তা চুক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হননি। এখন যদি এখানে বিজেপি ক্ষমতায় আসে তাহলে ঝামেলাই মিটে যায়, তাহলে সেখানে কল্যাণ রুদ্র রিপোর্টে কী বলেছে না বলেছে তার ভিত্তিতে এক্ষুনি একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে দিয়ে তিস্তা চুক্তি করে দেওয়া যাবে, তারপরে দেখা যাবে। ক্ষমতায় জেতার পরে তো পাঁচ বছর বিধানসভা নির্বাচনে থাকবে না, মানুষের অসন্তোষটাকে ভোটের আগে সামলে নিতে পারলে ভোটের পরে তিস্তা চুক্তি করা যেতে পারে সঙ্গে সঙ্গে, তারপর তো পাঁচ বছর বাদে ভোট হবে, সংখ্যাগরিষ্ঠতার সরকার থাকলে অসুবিধাটা কোথায়? তো সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারতেন, দশ বছরে তিনি করেননি, কেননা তাঁর মনে হয়েছে তিস্তায় জল না নেই এবং উত্তরবঙ্গ বঞ্চিত হবে, এবং সিকিম থেকে যে জলটা আসছে তাহলে সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন একটা ত্রিপাক্ষিক বৈঠক করে আগে সিকিমের জলাধারগুলোকে তৈরি করা হচ্ছে না, এবং সেখানে এতগুলো জল প্রকল্প করে ফেলেছে হাইড্রো প্ল্যান্ট, সেইগুলোর জন্য আমাদের পশ্চিমবঙ্গ বঞ্চিত হচ্ছে, সেগুলোর মীমাংসা হচ্ছে না, তাহলে সিকিমের সাথে এই বিবাদটা কেন মেটানো হচ্ছে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন। এত ঝামেলা, তাহলে তিস্তাটাই মাঝখান থেকে হচ্ছে না, তাহলে এখানে যদি বিজেপি সরকারকে নিয়ে আসা যায় তাহলেই তিস্তা চুক্তি হয়ে যায়। এবারে দেখুন, সিকিউরিটির পয়েন্ট অফ ভিউ থেকে অজিত ডোভালের জন্য কেন পশ্চিমবঙ্গ ইম্পর্টেন্ট, তার কন্ট্রোল ওভার ওয়েস্ট বেঙ্গল। আজকে এখানে
একজন ইন্টেলিজেন্সের জয়েন্ট ডাইরেক্টর এখানে দায়িত্বপ্রাপ্ত থাকেন। সম্প্রতি জয়েন্ট ডাইরেক্টর যে যুগ্ম অধিকর্তা তার বদলি হয়ে গেছে, সেখানে যিনি এখন এসেছেন তিনি জয়েন্ট ডাইরেক্টর এখনও নন, তিনি ডেপুটি ডাইরেক্টর ডিডি। কিন্তু ডিডি পরবর্তীকালে হয়তো জেডি আসবেন। এখানে অনেক বাঙালি গোয়েন্দা কর্তারা অবসরপ্রাপ্ত, তারাও থাকেন। আরে বাবা, গোয়েন্দা প্রধান ছিলেন শ্যামল দত্ত, তিনি এসপিজি চিফ ছিলেন, নাগাল্যান্ডের গভর্নর ছিলেন। নারায়ণন যখন আইবি চিফ ছিলেন তিনি তার সুযোগ্য অধস্তন ছিলেন, সেই শ্যামল দত্ত এখনও কলকাতায় বসবাস করেন এবং কথায় বলে যে একজন ইন্টেলিজেন্স অফিসার আমাদের সাংবাদিকদের মতো সারা জীবনই তিনি আইবির অফিসার থাকেন। তো এখন বাঙালির কিন্তু একটা ঐতিহ্য আছে, আমি এটাই বলতে চাইছিলাম যে বাঙালির কিন্তু গোয়েন্দা বৃত্তিতেও একটা ঐতিহ্য আছে। এখন এখানে আইবির যিনি হেড বা যেভাবে টিমটা চালানো হয়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে পারে, কিন্তু সমস্ত কভার্ট অ্যাকশন তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে পারবে না, কেননা বিজেপির সরকারের তারা প্রতিনিধি। এরকম সিআইডিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি, তারা সবটা কেন্দ্রের সরকার শেয়ার করতে পারে না। কিন্তু অজিত ডোভাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তাকে মাঝে মাঝে কিন্তু চীনের বর্ডারে আসতে হয়, তাকে জানতে হয়, আর্মির লোকেরা আসে, এয়ার চিফ এসেছে, অনেক সময় আসে। কেন অজিত ডোভালের ইন্টারেস্টটা কোথায়? সেটা হচ্ছে যে যখন বোম্বাই বিস্ফোরণ হয়েছিল, দাউদ ইব্রাহিম যার আর্কিটেক্ট ছিল, আর্কিটেক্ট না হলেও মানে মেন প্লেয়ার ছিল, সেই আইএসআই আর্কিটেক্ট ছিল দাউদ ইব্রাহিম, তার অ্যাকশন ম্যান ছিল। দাউদ ইব্রাহিমের পাকিস্তানের হাত তামাক খেয়ে ওই যে একটা অত বড় বিস্ফোরণ ঘটানো, তারপরে কি হলো, ইন্টেলিজেন্স ন্যাচারালি তার সার্ভিলেন্স বেড়ে গেল, তার সমস্ত কিছু হয়ে গেল। তখন এই পশ্চিম উপকূলবর্তী যে এলাকাটা, সেই এলাকাটাতে তো ভয়াবহভাবে নিরাপত্তা বেড়ে গেল। তখন পূর্ব উপকূলবর্তী যে এলাকা, সেই জায়গাটাকে আইএসআই কিন্তু স্ট্র্যাটেজিটা বদলে তাদের যে প্রক্সি ওয়ার, ছায়া যুদ্ধ, সেটা ওই পূর্ববর্তী এলাকাটাতে তারা করল। এবং তখন বাংলাদেশটাকে ওরা বানাতে চাইল একটা বাফার স্টেট আইএসআই, এবং ওই বাফার স্টেটটাকে ধরে মানে বাংলাদেশ হয়ে পূর্বাঞ্চল দিয়ে জঙ্গি অনুপ্রবেশ শুরু হলো। সুতরাং অনুপ্রবেশকারী তারা শুধু হিন্দু শরণার্থী আর মুসলিম অনুপ্রবেশকারী, ব্যাপারটা এরকম নয়। জঙ্গি অনুপ্রবেশকারীও তো কম ছিল না, এখনও আছে। তারা সীমান্তে জাল নোটের ব্যবসা করতে লাগলো ডিস্টেবিলাইজ করার জন্য আমাদের অর্থনীতিকে, এবং এই শিলিগুড়ি তারপর উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় কটেজ ইন্ডাস্ট্রির মতো মালদায় জাল নোটের ব্যবসা শুরু হয়েছিল। মানে অনেকে এই যে টাকা বিয়ে বাড়িতে যে মানে অনেক উৎসবে মূলত অনেক বাঙালিদের ক্ষেত্রে কম হয়, উত্তর ভারতীয় রাজস্থানে টাকা ওড়ানোর একটা ব্যাপার আছে, টাকা দেওয়ার ব্যাপার আছে, অনেকে সেগুলো জাল নোট সংগ্রহ করে উত্তরবঙ্গ থেকে নিয়ে এসে সেগুলো ওড়াত, অনেক অল্প টাকা বেশি টাকা নোট পাওয়া যেত। এরকম অ্যারেস্টেড হয়েছে, ট্রেনে করে নিয়ে আসছে, সুটকেসে করে জাল নোট ধরেছে। এই জিনিসগুলো যখন পাকিস্তান শুরু করলো, এবং তার মধ্যে যখন চায়না ঢুকে পড়লো, চায়না পাকিস্তান অ্যাক্সিস, ওদিকে তখন খালেদা যখন ছিল, আমার মনে আছে ব্রজেশ মিশ্র তো বারবার বাংলাদেশে যেত, এবং তখন থেকেই জামাত আর পাক জঙ্গিরা ওখানে বৈঠক করছে, গোপন বৈঠক হচ্ছে, এবং পাকিস্তানের সেনার প্রতিনিধি ঢাকায় গিয়ে মিটিং করেছিল শেখ হাসিনা আসার পরে। মানতেই হবে, আমি তাদের প্রণাম জানাই, যে অন্তত এই কাজটা করেছিল শেখ হাসিনা যে উলফা জঙ্গিরা যারা ভুটানে ছিল তাদের যখন খেদিয়ে আনা হলো, বাংলাদেশে আশ্রয় নিতে গেছিল, আশ্রয় দেয়নি, বাংলাদেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেয়, তখন ওরা চলে যায় মায়ানমারের জঙ্গলে। আর ওখানে যারা ছিল ধরুন আলফা জঙ্গি, তাদেরকে হ্যান্ডওভার করে। এখন এই যে হ্যান্ডওভার করা এবং এই যে বাংলাদেশের এই যে অবস্থান নেওয়া, এটা আমাদের ভারতকে সাহায্য করবে, তাহলে বাংলাদেশকে তো রেসিপ্রোকেট করতে হবে। জঙ্গিরা তখন আসছে হুড়ু হুড় করে মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকছে। এখন অজিত ডোভাল চাইছেন এই জায়গায় একটা কমপ্লিট সিকিউরিটি কন্ট্রোল, এবং সংখ্যালঘু মুসলমান মানেই তারা সন্ত্রাসবাদী কখনো নয়, কিন্তু এই মানে সংখ্যালঘু মুসলিম এলাকাগুলোতে ইসলামিক মৌলবাদের নামে
জামাতের কিছু লোকজন এবং কিছু জঙ্গি কার্যকলাপ যে হয় না তাও নয়। বহু ফ্রি স্কুল স্ট্রিটে ধরা পড়ল বাংলাদেশি ন্যাশনাল যারা জামাত পন্থী, যারা পাক মদতপুষ্ট, ওখানে সমস্ত বাড়ি ভাড়া নিয়ে থাকতো। তা ইন্টেলিজেন্সের রিপোর্ট এলো, আমি পেয়েছিলাম, একবার খবর করেছিলাম, অ্যাড্রেস, নাম, সমস্ত ফ্রি স্কুল স্ট্রিট, বিভিন্ন জায়গায় তাদের রাখা আছে। এখন ওই যে পট্টিগুলোতে মিলেমিশে যাওয়া, এটা তো হয়ে থাকে। পার্লামেন্ট অ্যাটাক যখন হয়েছিল তখন তো এইরকমই একটা, মানে এরকম একটা ঘিঞ্জি ভাড়া বাড়ি থেকে ধরা হয়েছিল। তো এইভাবে সমস্ত সম্প্রদায় তা অভিযুক্ত নয়, কিন্তু তার মধ্যে একজন দুজন খুব কতিপয়, কিন্তু তারা যেভাবে নেটওয়ার্কটা করে এবং কলকাতা থেকে তারপর দিল্লি পালিয়ে যায়, বিহার হয়ে রাস্তা দিয়ে বাইরোড চলে যায়, অনেকভাবে যাওয়া যায়। এখন বজ্র আটনি ফসকা গেরো। এখন এই জন্যে সিকিউরিটির যে পরিস্থিতিটা, এটার যে অবনতি হচ্ছে এবং ইসলামিক মৌলবাদের নামে যে একটা টেরার, এমনকি তালিবানি কার্যকলাপ বেড়ে গেছে, এরকম সমস্ত রিপোর্ট এসেছে, সেইগুলো এবং অনেক সময় মাদ্রাসাকে ব্যবহার করা হয়, যেটা বুদ্ধদেব ভট্টাচার্য কমিউনিস্ট মুখ্যমন্ত্রী হয়েও আডবাণীজির সঙ্গে একমত হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি, আমার ভোট ব্যাংকের রাজনীতি কমিউনিস্ট পার্টির থাকে, এ তৎসত্ত্বেও আমি কিন্তু মনে করি এইসব বেআইনি মাদ্রাসা, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাদ্রাসা, যেগুলোতে নানান রকমের ধর অপকর্ম হয়, সেগুলোকে কখনো কোনো ধর্মেরই প্রশ্ন নেই, সেটাকে সাপোর্ট করা যায় না। আপনি বলতে পারেন যে বুদ্ধবাবু ওই রকম একটা ধর্মনিরপেক্ষ অবস্থান নিয়েছিলেন বলে তিনি ক্ষমতায় থাকতেই পারলেন না, তাকে চলে যেতে হলো। আমরা আজকে রাজনীতির আলোচনাটা সেই জন্য করছি না। আমি চাইছি যে বিজেপি কেন পশ্চিমবঙ্গকে এখানে গুরুত্বটা দিচ্ছে, এবং অজিত ডোভাল যেটা চাইছেন এই এইভাবেই কিন্তু বিজেপি চাইছে পশ্চিমবঙ্গে তাদের লক্ষ্য স্থির করতে এবং এইভাবেই এগোতে। আজ এই পর্যন্তই, আবার আসবো আপনাদের কাছে নতুন হাঁড়ির খবর নিয়ে।